ক্যালকুলাসের কক্ষায় স্বাগতম সবাইকে আজকে আমি আমার খুব প্রিয় একটা জিনিস বোঝাবো সেটা হচ্ছে গুরুমান লঘুমান বা ইংরেজিতে বলে ম্যাক্সিমাম মিনিমা আচ্ছা গুরুমান লঘুমান জিনিসটা কি সেটা বলি যে আমরা জানি যে মানুষের জীবনে চড়াই উতরাই থাকেই সেটাকে যদি গ্রাফে প্লট করা যায় সেটা দেখতে কীরকম হবে এই একবার উঠে গেলো আবার নামলো আবার অনেক দূর উঠলো একটু নামলো আবার উঠতে তো অনেক দূর উঠে গেল একটু নামলো অনেক উঠলো আবার একটু নামলো এরকম আমরা যদি দেখি যে মানুষের জীবনের অবস্থা কীরকম কোন অবস্থায় সময়ের সাথে সাথে তাহলে দেখা যাবে এরকম একটা ছবি আমরা পাচ্ছি তো এই ছবিতে আমরা দেখতে পাই যে কিছু কিছু জায়গা আছে যেখানে আমরা বলি যে সে খুব ভালো অবস্থায় আছে তাই না এই জায়গাগুলো এই অবস্থানগুলো এগুলো হচ্ছে এক একটা চূড়া আর এগুলো হচ্ছে এক একটা খাদ এখানে তার অবস্থা আনামারিজন খাতিমন অবস্থা শেষ টাইপের এরকম যেসব জায়গায় এরকম চূড়া এই জাতীয় সেই অবস্থাগুলোকে বলে ফাংশনের গুরুমান গুরুমান বলতে আসলে এই ফাংশনাল ভ্যালুটুকু বোঝায় এখান থেকে এই পর্যন্ত এই উচ্চতাটুকু বোঝায় আচ্ছা তাহলে এটা একটা গুরুমান এইটা একটা গুরুমান এইটা একটা গুরুমান এটা একটা গুরুমান আবার এটা একটা গুরুমান আর লঘুমান কোনগুলো লঘুমান হচ্ছে এই খাদগুলো অর্থাৎ এটা একটা লঘুমান এটা একটা লঘুমান এইটা একটা লঘুমান এটা একটা লঘুমান তাহলে এগুলো হচ্ছে গুরুমান এই বিন্দুগুলো আর লঘুমান হচ্ছে এটা ফাংশনের গুরুমান বা লঘুমান দিয়ে সবসময় যে সর্বোচ্চ বিন্দু সর্বোচ্চ বিন্দু বের করা যায় তবে সব সময় যে ফাংশনের গুরুমানটাই সবসময় সর্বোচ্চ বা লঘুমানটা সবসময় সর্বনিম্ন তা কিন্তু না যেরকম আপনি খেয়াল করে দেখুন এই যে এই যে লঘুমানটা এই লঘুমানের মানটা এখানকার গুরুমানের থেকেও বেশি মানে এই পাড়ার যে সবচেয়ে গরিব লোক সে এই পাড়ার সবচেয়ে বড় লোকের থেকে আবার বড় লোক এর থেকেও তো এরকম হতে পারে তো যাই হোক আমরা গুরুমান এবং লঘুমান কোন বিন্দুগুলো সেগুলো আগে চিনলাম যে এগুলো হচ্ছে গুরুমান এগুলো হচ্ছে লঘুমান আচ্ছা তো গুরুমান এবং লঘুমান কিভাবে বের করা যায় এই বিন্দুগুলোতে একটা দারুণ বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যটা কি সেটা আমি একটু বলার চেষ্টা করি যে ওই যে বিন্দুগুলো যেখানে আমরা গুরুমান এবং লঘুমান পাই সেই বিন্দুগুলোতে আসলে ঢালের মান সবসময় শূন্য হয় খেয়াল করে দেখুন যে এখানে ঢালের মান কত হবে এখানে ঢালের মান শূন্য কারণ এর আগ পর্যন্ত ঢাল পজিটিভ এই যে বাড়ছে 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 পজিটিভ এখানে গিয়ে নাম কমছে 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 নেগেটিভ পজিটিভ এবং নেগেটিভের মাঝখানে কী থাকে শূন্য এই জায়গাগুলোতে ঢাল শূন্য আবার এই বিন্দুতে ঢাল কীরকম হবে এখানেও ঢাল শূন্য আগে পজিটিভ পরে নেগেটিভ এখানে ঢাল শূন্য এই বিন্দুতেও কিন্তু ঢাল শূন্য কারণ আগে নেগেটিভ নিচে নাম ছিল এরপরে আস্তে আস্তে উপরে উঠছে পজিটিভ নেগেটিভ আর পজিটিভ মাঝখানে এখানেও শূন্য তাহলে যে কোনো চূড়া কিংবা খাদ সেখানে ঢাল সবসময় শূন্য হয় এই কথাটাকে এভাবে বলে যে ফাংশনটা যদি এফ অফ এক্স হয় এই ফাংশনটা তাহলে চরম বিন্দুতে বিন্দুতে এফ ড্যাশ এক্স এটা হবে জিরো চরম বিন্দু কি এই দুটো মিলিয়ে আসলে গুরুমান এবং লঘুমান দুটো বিনিয়ে মিলিয়ে এদেরকে বলে চরম বিন্দু আচ্ছা এটা বলে ফাংশনের সুপ্রিমম পয়েন্টস তাহলে আমরা জানলাম যে যেখানে গুরুমান কিংবা যেখানে লঘুমান দুই জায়গাতেই এফ ড্যাশ এক্স অর্থাৎ ঢাল শূন্য হবে আচ্ছা এটার এটা দেখে কি এটা থেকে কি আমরা এই ফাংশনটার ছবি আঁকতে পারতাম কিসের ছবি এটাকে ডিফারেন্সিয়েট করলে কেমন হবে তার ছবি এটাকে আমরা আঁকার চেষ্টা করতে পারি আচ্ছা আমরা একটু ট্রাই মানে চেষ্টা করে দেখা যাক যে এটা ডিফারেন্সিয়েট করলে কেমন হবে সেটা ছবি আমরা আঁকতে পারি কি না আসলে আমরা চেষ্টা করলে ছবিটা আঁকতে পারি কিভাবে ছবিটা আঁকা যাবে আমরা জানি আমরা জানি যে এই ফাংশনটার এই বিন্দুতে ঢাল হচ্ছে শূন্য ঢাল শূন্য মানে সেটা এক্স অখের উপর অবস্থান করবে এক্স অক্ষের উপরে তো এখানকার এই এই ভ্যালুটা শূন্য আমরা এখন যেটা করছি এফ ড্যাশ এক্সের ছবি আঁকার চেষ্টা করছি এই বিন্দুগুলোকে আমি এক অক্ষের উপরে রাখলাম কারণ ঢাল হচ্ছে শূন্য এখানেও ঢাল শূন্য এখানেও ঢাল শূন্য এ বিন্দুতে ঢাল শূন্য এখানেও ঢাল শূন্য এখানেও ঢাল শূন্য এখানে ঢাল শূন্য এখানে কিন্তু ঢাল শূন্য আচ্ছা এইবার তাহলে খেয়াল করে দেখুন এই একটুকুর মধ্যে এই জায়গাগুলোতে ঢালটা কীরকম পজিটিভ নাকি নেগেটিভ সে পজিটিভ কিন্তু আবার কাহিনী আছে এইখানে যতটা পজিটিভ এখানে কিন্তু অতটা পজিটিভ না তার ভ্যালুটা আস্তে আস্তে কমছে সে অনেক মান ছিল হয়তো আস্তে আস্তে কমতে 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 এখানে গিয়ে জিরো হয়েছে তার মানে আমি যদি ঢালের ছবি আঁকি দেখা যাবে এরকম সে পজিটিভ এই যে এক্স অক্ষের উপরের দিকে আছে উপরের সাইডে আছে কিন্তু সে পজিটিভের মানটা আস্তে আস্তে কমতে কমতে জিরো হয়েছে এই জায়গাটা কীরকম রকম অবস্থা এখানে খেয়াল করে দেখুন এখানে হচ্ছে এখানে ঢালটা একটু ফোটা নেগেটিভ সামান্য নেগেটিভ আমি খারাপ বলি হ্যাঁ যে মানে নেগেটিভ মানে খারাপ পজিটিভ মানে ভালো এখানে হচ্ছে সামান্য খারাপ এখানে অল্প খারাপ এখানে খারাপ খারাপ অনেক খারাপ অল্প খারাপ সামান্য খারাপ শূন্য তার মানে এই জায়গায় হচ্ছে সামান্য খারাপ মানে অল্প নেগেটিভ তারপরে আস্তে 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 এখানে সবচেয়ে বেশি নেগেটিভ তারপরে এই জায়গা গিয়ে এই যে সবচেয়ে বেশি নেগেটিভ এখানে হলো তারপরে আস্তে আস্তে নেগেটিভের মানটা আবার একটু একটু কমতে কমতে যায় আবার জিরো হলো এখানে এরপরে আবার কেমন হবে আবার এরকম একটা গ্রাফ হবে অর্থাৎ মোটামুটি এই দেখা যাবে যে এই ফাংশনটাকে ডিফারেন্সিয়েট করলে এরকম একটা গ্রাফ পাওয়া যাবে খেয়াল করে দেখুন বিশ্বাস না হলে যে কোনো একটা জায়গায় চিন্তা করি এই জায়গাটা চিন্তা করা যাক এর আগ পর্যন্ত ঢাল ছিল নেগেটিভ তারপর আস্তে আস্তে পজিটিভ হয়ে গেছে খেয়াল করে দেখুন এটা হচ্ছে জিরো তার আগ পর্যন্ত ঢাল ছিল নেগেটিভ তারপর আস্তে আস্তে পজিটিভ হয়ে গেছে মানে অক্ষের উপরের দিকে উঠে যাওয়া মানে পজিটিভ অক্ষের নিচের দিকে থাকা মানে নেগেটিভ আচ্ছা তাহলে আমরা বুঝলাম তাহলে আমরা বুঝলাম যে এই বিন্দুগুলোতে ঢাল হবে শূন্য আচ্ছা এখন ঢাল শূন্য এটা বললেই আমরা কি বুঝবো এটা বললেই আমরা বোঝা যাব যে ওকে তার মানে সেখানে হয় গুরুমান আছে নয়তো লঘুমান আছে এতটুকু আমরা শিওর ঢাল শূন্য যদি আমরা অর্থাৎ আমাদের আমরা ট্রাই করছি যে শুধুমাত্র এই গ্রাফটা দেয়া থাকলেই আমরা সেখান থেকে বুঝতে পারি কি না যে ফাংশনটা কীরকম দেখতে ঢাল শূন্য হলে আমরা বুঝছি সেখানে হয় গুরুমান আছে না লঘুমান আছে এখানে ঢাল শূন্য তার মানে এখানে হয় গুরুমান আছে না হয় লঘুমান আছে কিন্তু শূন্য হলে সেখানে গুরুমান বা লঘুমান কীভাবে নিশ্চিত হব দেখুন যদি গুরুমান হয় তখন যেভাবে এটা এই চেঞ্জটা হচ্ছে লঘুমান হলে এই চেঞ্জটা এরকম না গুরুমান হলে উপর থেকে নিচে নামছে আর লঘুমান হলে নিচ থেকে উপরে উঠছে অর্থাৎ আমরা ঢালের ঢাল নিলে আসলে টেল পেয়ে যাব যে ঘটনাটা কি ঢালের ঢাল নিলে দেখা যাবে যেখানে গুরুমান সেখানে তো উপর থেকে নিচে নামছে তার মানে এইটার যদি আমরা আবার আমরা ডিফারেন্সিয়েশন করতাম তাহলে সেখানে নেগেটিভ পাওয়া যেত কারণ দেখুন সে নিচের দিকে নামছে আর এইখানে যদি ডিফারেনশিয়েট করা যেত দেখা যেত সে আস্তে আস্তে উপরের দিকে উঠছে তার মানে তার ঢালটা কিন্তু আবার পজিটিভ আমি ভালো খারাপ দিয়ে বলি তাহলে আপনারা বুঝবেন যে এটা তো গুরুমান গুরুর ক্ষেত্রে কি হচ্ছে গুরুর ক্ষেত্রে গুরুমানের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আমরা এখন এই বিন্দুটাতে খেয়াল করি যে এই বিন্দুটার আগে দিয়ে কি হচ্ছে আগে এই জায়গাটায় ঢালটা হচ্ছে অনেক পজিটিভ এরপরে ঢালটা এখানে পজিটিভ দুইটা প্লাস দিলাম এখানে হচ্ছে হ্যাঁ পজিটিভ কোনো মতে এখানে হচ্ছে জিরো এরপর এখানে হচ্ছে হ্যাঁ নেগেটিভ এখানে হচ্ছে বেশ নেগেটিভ এখানে অনেক নেগেটিভ আমি এই মাইনাস এই তিনটা মাইনাস দিয়ে বোঝাচ্ছি যে অনেক নেগেটিভ আমি যদি ভালো খারাপ দিয়ে বলতাম তাহলে বলতাম এটা হচ্ছে অনেক ভালো তারপর এটা হচ্ছে ভালো বেশ ভালো এটা হচ্ছে ভালো তারপর এখানে ভালো না মন্দ না এখানে মন্দ খারাপ এটা বেশ খারাপ এটা অনেক খারাপ তাহলে চিন্তা করুন ভালো থেকে একটা জিনিস খারাপ হয়ে যাচ্ছে এই যে ভালো ছিল এই পাশে খারাপ হয়ে যাচ্ছে এই চেঞ্জটা ভালো নাকি খারাপ এটা খারাপ তার মানে এই ঢালের পরিবর্তনটা এই যে ভালো থেকে দেখুন আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে ঢালের ঢালের পরিবর্তনটা যে ঢাল সেটা কিন্তু খারাপ কারণ সে ভালো থেকে খারাপ হয়ে যাচ্ছে এটাকে এইভাবে লেখা হয় এফ ডাবল ড্যাশ এক্স এটা নেগেটিভ কখন যখন আমরা গুরুমানের কথা চিন্তা করি গুরুমানের জায়গাগুলোতে ডাবল ড্যাশ এবং এই জায়গায় চিন্তা করুন যেখানে লঘুমান আছে এরকম যে জায়গাগুলো সেখানে আগে ছিল নেগেটিভ তারপরে নেগেটিভ থেকে আস্তে আস্তে পজিটিভ হয়ে যাচ্ছে ঢালটা তাহলে ঢালের পরিবর্তনটা চিন্তা করুন এই যে এখান থেকে এখানে যাচ্ছে ঢালের পরিবর্তনটা কি সেই ঢালের পরিবর্তনটা কিন্তু পজিটিভ তার মানে সে খারাপ থেকে আস্তে আস্তে ভালোর দিকে যাচ্ছে এই যে এই 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 মানে এই জিনিসটাকে এভাবে চিন্তা করা যায় যে লঘুমান মানে এটা হচ্ছে তার খারাপের সর্বশেষ অবস্থা এরপর থেকে সে আসলে ভালো হতে শুরু করলো অর্থাৎ এর মধ্যে একটা আশার ব্যাপার আছে আর এখানে একটা হতাশার ব্যাপার আছে যে সে তার জীবনের চূড়ান্ত মানে চূড়ায় পৌঁছে গেছে কিন্তু এরপরে এ চূড়ায় পৌঁছে গেছে মানেই হচ্ছে এরপর সে খারাপ করতে শুরু করছে তার মানে তার পরিবর্তনটা যদি আমরা দেখতাম তাহলে দেখতাম যে ভালো থেকে খারাপের দিকে যাচ্ছে আর যদি লঘুমান হয় লঘুমানের ক্ষেত্রে কি হচ্ছে লঘুমানের ক্ষেত্রে তার ঢালটা আস্তে 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 নেগেটিভ থেকে পজিটিভ দিকে যাচ্ছে অর্থাৎ ঢালের যে পরিবর্তনটা সেটা খারাপ থেকে ভালো হচ্ছে কেউ খারাপ থেকে ভালো হওয়ার যে পরিবর্তন সেটা আসলে ভালো তার মানে এই জায়গায় এফ ডাবল ড্যাশ এক্স সেটা হচ্ছে গ্রেটার দেন জিরো ঢালের পরিবর্তনটা খারাপ থেকে ভালো হচ্ছে সেটা ভালো এফ ডাবল ড্যাশ মানে হচ্ছে যে ঢালের ঢাল এফ ড্যাশ এক্স মানে হচ্ছে এফকে একবার ডিফেনশিয়েট করা হয়েছে এফ ডাবল ড্যাশ এক্স মানে হচ্ছে এফ ড্যাশ এক্সকে আরেকবার ডিফেনশিয়েট করা হয়েছে এফ ড্যাশ এক্সের ঢাল নেওয়া হচ্ছে এখানে সেটা হচ্ছে ডাবল ড্যাশ তাহলে আমরা কী শিখলাম সেটা একটু সামারাইজ করা যাক আমরা আসলে যেটা শিখলাম সেটা হচ্ছে যে গুরুমান হোক কিংবা লঘুমান হোক গুরুমান কিংবা লঘুমান সেখানে একবার ডিফারেন্সিয়েট করলে সেটার মান হবে শূন্য অর্থাৎ এফ ড্যাশ এক্স সেটার মান হবে শূন্য গুরুমানের ক্ষেত্রেও এটা ঠিক আছে লঘুমানের ক্ষেত্রেও ঠিক আছে এই যে খেয়াল করে দেখুন যেটা যদি গুরুমানও হয় তাহলেও ঢাল শূন্য হবে লঘুমান হলেও ঢাল শূন্য হবে আচ্ছা এবং গুরুমান বা লঘুমান এটা যাচাই করার উপায় কি হবে তখন আরেকবার ডিফারেন্সিয়েট করে দেখতে হবে গুরুমান যদি হয় তখন এফ ডাবল ড্যাশ এক্স অর্থাৎ এটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করলে সেটার মান হবে নেগেটিভ কারণ তখন এই ঢালের পরিবর্তনটা হয়ে যাবে ভালো থেকে খারাপের দিকে এই যে পজিটিভ থেকে নেগেটিভ দিকে ঢালের যে পরিবর্তন এটা কিন্তু ঢাল ঢালের পরিবর্তনটা আবার খারাপ সে ভালো ছিল এই যে ভালো ঢালগুলো ভালো ছিল তারপর খারাপ হয়ে গেল অর্থাৎ ঢালের পরিবর্তনটা হচ্ছে খারাপ নেগেটিভ আচ্ছা আর ঠিক উল্টোটা হচ্ছে লঘুমানের ক্ষেত্রে লঘুমান যদি হয় সেক্ষেত্রে যেটা দেখা যাবে যে এফ ড্যাশ এক্স এটা হয়ে যাবে পজিটিভ আচ্ছা এখন এইটুকু জানলেই আমরা আসলে যে কোনো ফাংশনের গুরুমান বা লঘুমান বের করে ফেলতে পারি যাই হোক এটার আসলে আরও কেস আছে যদি এফ ড্যাশ এক্স শূন্য হয়ে যায় তাহলে কী হবে সেটা আমরা এখন আর বোঝাচ্ছি না আমরা আবার ছোটো ছোট ছোটো ছোটো জায়গার মধ্যে থাকি একটু আচ্ছা আমরা এই তথ্যগুলো ব্যবহার করে একটা ফাংশনের গুরুমান বা লঘুমান বের করতে পারি কি না এটা খেয়াল করি ধরে যাক একটা ফাংশন আমাদের কাছে দেওয়া আছে ফাংশনটা হচ্ছে এরকম এফ ড্যাশ এক্স ইকুয়াল টু টু এক্স টু দি প থ্রি ফিফটিন এক্স স্কোয়ার থার্টি সিক্স এক্স আমি আগে হিসেব করে রেখেছি কোনটা হলে ভালো মান পাওয়া যাবে বুঝছেন আচ্ছা ওকে যাই হোক এই ফাংশনটার গুরুমান এবং লঘুমান আমাদেরকে বের করতে হবে তো গুরুমান লঘুমান বের করতে হলে প্রথম যে কাজটা সেটা হচ্ছে এই ফাংশনটা ডিফারেন্সিয়েশন করলে কত পাওয়া যাবে সেটা আমাদেরকে বুঝতে হবে আচ্ছা ডিফারেন্সিয়েশন করলে কত হবে এর আগে আমি যখন মূল নিয়মের ক্লাসটা নিয়েছিলাম আমি বলেছিলাম যে একটা ফাংশন যদি এরকম হয় যে এক্স টু দি পর থ্রি তাকে ডিফারেন্সিয়েট করলে পাওয়া যায় থ্রি এক্স স্কোয়ার মূল নিয়মে আমি ওখানে বুঝিয়েছিলাম এবং আমি ওখানে জেনারেলাইজ করার চেষ্টা করেছিলাম যে এক্স টু দি পর এনকে ডিফারেন্সিয়েট করলে পাওয়া যায় এন এক্স টু দি পর এন মাইনাস ওয়ান অর্থাৎ সহজে মনে রাখার উপায় হচ্ছে যে এখানে যে পাওয়ারটা আছে সেটা বাইরে চলে আসবে এবং এই পাওয়ারের এক কম হবে এখানে যদি এরকম হয় ডিডি এক্স অফ ধরা যাক সেভেন এক্স দি পর ফোর তখন কী হবে এই সেভেনটা এটা বাইরে বের হয়ে আসবে এক্স টুডি পর ফোরকে যদি ডিফারেন্সিয়েট করা যায় তাহলে হবে ফোর এক্স কিউব ফোর বাইরে বের হয়ে আসলো আর এই যে এর থেকে এক কম হলো এখানে অর্থাৎ তাড়াতাড়ি মনে রাখার উপায় হচ্ছে এই দুটোকে গুণ করে দেবো চার চার সাথে আঠাশ এক্স দি পর থ্রি তাহলে আঠাশ এক্স কিউব এটা হচ্ছে জিডি এক্স অফ সেভেন এক্স টু দি পাওয়ার ফোর আচ্ছা এইটুকু আপাতত জানলে আমাদের চলবে তাহলে এখন আমরা এই ফাংশনটার ডিফারেন্সিয়েট করার চেষ্টা করি টু এক্স টু দি পর থ্রিকে ডিফারেন্সিয়েট করলে কী হবে তিন দুগোনে ছয় এ দুটোর গুণ হবে এবং এক্স টু দি পাওয়ার এই যে পাওয়ারটা তার এক কম হবে অর্থাৎ সিক্স এক্স স্কোয়ার মাইনাস পনেরো দুগুণে তিরিশ এক্স টু দি পাওয়ার ওয়ান হবে এখানে এক কমলে ওয়ান হবে ওয়ানকে আমি লিখলাম না প্লাস থার্টি সিক্স গুণ ওয়ান এখানে পাওয়ার কিন্তু এখন ওয়ান গুণ করলে থার্টি সিক্স এক্স টু দি পাওয়ার জিরো হয়ে যাবে এক্স টু দি পাওয়ার জিরো মানে কি এক্স টু দি পর জিরো মানে আসলে এখানে আমি ওয়ান আছে ওয়ান দিয়ে গুণ করছি না আর প্লাস ফাইভ ফাইভকে ডিফেনশিয়েট করলে জিরো পাওয়া যায় কেন ফাইভকে ডিফেনশিয়েট করলে জিরো পাওয়া যায় কারণ হচ্ছে এটা একটা ধ্রুব সংখ্যা ধ্রুব সংখ্যা হওয়ার মানে হচ্ছে সেটার কোনো ঢাল নাই সেটার ঢাল আসলে শূন্য কারণ সে তো বাড়ছেও না কমছেও না তার উন্নতির গতি কত এটা হচ্ছে ঢাল আমরা বলেছিলাম তার তো কোনো উন্নতি নেই ফলে তার ঢাল হচ্ছে শূন্য তাহলে এটা হচ্ছে এফ ড্যাশ এক্স তো আমি বলেছিলাম যে ফার্স্ট ডেরিভেটিভ এইটা হয়ে যাবে শূন্য গুরুমান হোক আর লঘুমান হোক অর্থাৎ এই জিনিসটার মান হতে হবে শূন্য যদি গুরুমান হয় তাহলেও লঘুমান হলেও তাহলে আমরা এখান থেকে আসলে বোঝা যাব যে কোন কোন ভুজের জন্য আসলে আমরা গুরুমান পাবো বা লঘুমান পাবো তাহলে এফডাসেক্সিকার টু জিরো ফলে এই অংশটুকুর মান আসলে জিরো হতেই হবে আচ্ছা ঠিক আছে তাহলে নিচের অংশগুলো আমি মুছে দিই এই পার্টগুলো আপাতত মুছা থাক এখন এইটাকে আমরা মিডেল ফ্যাক্টর করার চেষ্টা করবো সেই ছেলেবেলার মিডিল ফ্যাক্টর ওকে আচ্ছা এখানে যদি ছয় দিয়ে সবাইকে ভাগ করে দেওয়া যায় তাহলে পাওয়া যাবে এরকম সবাইকে ছয় দিয়ে ভাগ করে দিলাম ছয় কমন নিয়ে দরকার শূন্য দিয়ে পাশে ভাগ করে দিয়েছে আচ্ছা দুই পক্ষেই ছয় দিয়ে ভাগ করেছি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস থ্রিজ এক্স প্লাস সিক্স ইকোয়াল টু জিরো মিডিল ফ্যাক্টর করলে এটাকে পাওয়া যাবে এরকম আমি আর পুরোটা ভেঙে ভেঙে দেখাচ্ছি না এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস থ্রি ইকোয়াল টু জিরো পাওয়া যাবে ফলে এক্সের দুটো মান পাওয়া যাবে একটা হচ্ছে x টু টু আর একটা হচ্ছে x টু অর্থাৎ আমরা বুঝতে পারলাম যেখানে এর মান দুই এবং যেখানে এর মান তিন সেখানে হয় গুরুমান কিংবা লঘুমান আছে কিন্তু এর মান যেখানে দুই সেখানে গুরুমান আছে নাকি লঘুমান আছে জানি না এর মান যেখানে তিন সেখানে গুরুমান নাকি লঘুমান জানি না কিভাবে জানবো জানার জন্য চেক করার উপায় হচ্ছে এটা এফ ডাবল ড্যাশ এক্স সেই জিনিসটার মান কত সেটার মান হচ্ছে আচ্ছা এফ ড্যাশ এক্সের মানটা আগে দেখি এফ ড্যাস এক্সের মানে হচ্ছে সিক্স এক্স স্কোয়ার মাইনাস থার্টি এক্স প্লাস থার্টি সিক্স এটাকে আরেকবার ডিফারেনশিয়েট করে ফেলি এটাকে আরেকবার ডিফারেনশিয়েট করলে কত হবে আবার আগের মতো এই যে ছয় দুগুণে বারো এক্স পাওয়ার পর এক এর থেকে এক কমলে এক হবে মাইনাস থার্টি এই যে গুণ এক করলে এক হয়ে যাবে এক্স দি পর জিরো করলে এখানে আসলে ওয়ান আছে সো টুয়েলভ 30 থার্টি প্লাস এটা আবার এটাকে ডিফারেনশিয়েট করলে জিরো হয় আমি বলেছেন যে কোনো কনস্ট্যান্টকে ডিফারেনশিয়েট করলে জিরো পাওয়া যায় তাহলে এফ ডাবল ড্যাশ এক্স হচ্ছে এইটা এখন আমরা চেক করে দেখব যে এটা জিরো থেকে ছোটো নাকি বড় মানে নেগেটিভ নাকি পজিটিভ যদি গুরুমান হয় তাহলে নেগেটিভ হতে হবে যদি লঘুমান হয় তাহলে পজিটিভ হতে হবে তাহলে চেক করে দেখি যখন এক্স ইকাল টু দুই তখন এফ ডাবল ড্যাশ এক্সের মানটা কত হচ্ছে তখন হচ্ছে বারো গুণ দুই মাইনাস ত্রিশ সমান মাইনাস ছয় নেগেটিভ নেগেটিভ হলেই তার মানে এক্স ইকাল টু দুয়ে কী আছে গুরুমান আছে আমি শিওর কারণ কি কারণ নেগেটিভ পাওয়া গেছে আচ্ছা তাহলে আরেকটা দেখিত এক্সিকাল টু তিনের ক্ষেত্রে কী হবে আচ্ছা এক্সিকোয়াল টু তিনে এক্সিকোয়াল টু তিনে এফ ডাবল ড্যাশ এক্স এটার মান কত বারো গুণ তিন মাইনাস ত্রিশ সমান সমান প্লাস সিক্স প্লাস হওয়ার মানে কী যে এফ ডাবল ড্যাশ এক্স এইটুক যদি পজিটিভ হয় তাহলে সেখানে পাওয়া যাবে লঘুমান তাহলে আমরা টের পেয়ে গেলাম যে এক্সিকল টু দুইয়ে ফাংশনটার একটা আমরা কিটের টের পেলাম যে এক্সিকল টু দুয়ে আছে গুরুমান এবং এক্সিকল টু তিনে আছে লঘুমান এখন সেই গুরুমানটা কত সেটা কীভাবে বের করতে হবে মেইন ফাংশন থেকে বের করতে হবে কারণ আমরা বলেছিলাম মনে আছে যে গুরুমান হোক আর লঘুমান হোক আমি আবার আগের জায়গায় ফিরে যাই আসলে গুরুমান বা লঘুমান বলতে এই উচ্চতাটুকু বোঝায় কোন এক্সে সেটা পাওয়া যাচ্ছে এটা তো বুঝলাম কিন্তু সে উচ্চতাটুকু কত সেটাই আসলে অ্যাকচুয়াল গুরুমান সেটা আমরা কীভাবে বুঝব তাহলে মূল ফাংশনে চলে যেতে হবে গুরুমানটা হবে এফ অফ এক্স ইকোয়াল টু যে একদম আসল ফাংশনটা ছিল সেটা কী ছিল টোয়াইস এক্স কিউ মাইনাস ফিফটিন এক্স স্কোয়ার প্লাস থার্টি সিক্স এক্স মাইনাস কত যে লিখেছিলাম নিজেই এই এই যে থার্টি সিক্স প্লাস ফাইভ আচ্ছা তাহলে এফ অফ টুয়ের মান হবে আচ্ছা আমরা ম্যাট লেভেলের সাহায্যে বের করে দেখি আচ্ছা ফাংশনটা হচ্ছে টু এক্স কিউব তাহলে দুই যদি বসাই আমি তাহলে টু ইন্টু টু কিউব মাইনাস পনেরো ইন্টু টু স্কোয়ার প্লাস থার্টি সিক্স ইন্টু টু প্লাস ফাইভ এটার মান হবে থার্টি থ্রি আচ্ছা তাহলে এফ অফ দুই এটার মান হচ্ছে তেত্রিশ আচ্ছা এফ অফ এই যে এক্স ইকুয়াল টু থ্রিতে কিন্তু লঘুমান পাওয়া যাবে তাই না তাহলে লঘুমানটা কত হবে সেটাও একবার দেখার চেষ্টা করি ওকে আমরা এখানে দুইয়ের জায়গায় তিন বসিয়ে দিই যেখানে যেখানে দুই ছিল সেখানে সেখানে এখানে আমি তিন বসিয়ে দিলাম টু ইন্টু থ্রি কেউ ওকে তাহলে পাওয়া যাবে থার্টি টু তার মানে হলো এফ অফ থ্রি এটা হচ্ছে বত্রিশ আচ্ছা তার মানে এর লঘুমান হচ্ছে বত্রিশ এবং গুরুমান হচ্ছে তেত্রিশ তাহলে ফাংশনটা আসলে কীরকম এটা যদি আমাদের দেখতে ইচ্ছা করে আমাদের সেই ইচ্ছাটা কে পূরণ করবে আমাদের ইচ্ছা পূরণ করবে বাবা গুগল এই দেখুন আমি গুগলে এই ফাংশনটা এঁকে রেখেছি টু এক্স কিউব মাইনাস ফিফটিন এক্স স্কোয়ার প্লাস থার্টি এক্স জাস্ট গুগলে যদি আমি বলি যে প্লট এইটা তাহলে গুগল সুন্দর করে প্লট করে দেয় গুগল অনেক ভালো খেয়াল করে দেখুন যে এই ফাংশনটার এই যে এই জায়গাগুলোতে এই জায়গাগুলোতে এমন হচ্ছে একবার একবার উপরে উঠেছে একবার নিচে নেমেছে আমি যদি কাছে যাই আরও অনেক করে কাছে যাওয়ার চেষ্টা করি অনেক কাছে যাই তখন আসলে টের পাবো যে দুই থেকে তিনের মধ্যে ঘটনাটা কি ঘটেছে খেয়াল করে দেখুন সে দুয়ে গিয়ে তার মানটা হয়ে যায় তেত্রিশ এই যে তারপর আস্তে আস্তে কমে কমতে 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 তিনে এসে তার মানটা বত্রিশ হয় এরপর আবার সে আস্তে আস্তে বেড়ে যায় তাহলে তেত্রিশ থেকে আস্তে আস্তে কমে বত্রিশ হলো তারপর আবার সে বাড়তে শুরু করলো এবং পুরো জিনিসটা দেখতে এরকম অর্থাৎ এই যে এই জায়গাটা হচ্ছে বিন্দু এই জায়গাটা হচ্ছে খাতটা এই জায়গায় এখানে চূড়া এখানে খাত আচ্ছা এখানে হচ্ছে তার গুরুমান এবং এখানে হচ্ছে লঘুমান আমরা যেভাবে দেখিয়েছিলাম আচ্ছা আবারও আমরা আমাদের মূল আলোচনায় চলে যাচ্ছি তাহলে আমরা বুঝে গেলাম যে কিভাবে একটা ফাংশনের গুরুমান এবং লঘুমান বের করতে হয় আইডিয়াটা হচ্ছে একবার ডিফারেন্সিয়েট করতে হবে করে সেখান থেকে কোন কোন এক্সের জন্য গুরুমান বা লঘুমান পাওয়া যাবে সেটা বের করে নিতে হবে তারপরে আরেকবার ডিফারেন্সিয়েট করে সেটা গুরুমান নাকি লঘুমান সেটা চিহ্নিত করতে হবে করার পরে তারপরে এই মেইন ফাংশনটাতে এক্সের মানগুলো বসিয়ে গুরুমান এবং লঘুমান বের করতে হবে গুরুমান এবং লঘুমান কিন্তু এইগুলো অর্থাৎ এক্স অফ এক্সের মানগুলো আচ্ছা এখন এটা দিয়ে কোনো কাজ করা যায় কি না সেটা একটু দেখি আমরা ধরা যাক একটা প্রবলেম আছে এরকম যে একটা সমস্যা হচ্ছে আমার কাছে একটা দড়ি আছে কতটুকু দড়ি বিশ ফুট লম্বা একটা দড়ি সেই দড়িটা দিয়ে আমাকে বলেছে যে তুমি যতটুকু জায়গা এরকম করে ঘিরতে পারবে ততটুকু জায়গা তোমার অর্থাৎ এই এরিয়াটুকু তোমার তা আমি চাচ্ছি সবচেয়ে বড় এরিয়াটা পেতে এবং ওরা বলে দিয়েছে যে বাঁকাভাবে যাওয়া যাবে না বলেছে যে তোমাকে যখন তুমি টার্ন নেবে যখন তুমি মোড় নেবে ঠিক নব্বই ডিগ্রি করে মোড় নিতে হবে আমি নিশ্চয়ই এরকম করে মোড় নেবো না এখানে গেলাম একবার এখানে গেলাম তারপরে এখানে গেলাম যা আমি কোনো জায়গাটুকুই ঘিরতে পারলাম না আমি নিশ্চয়ই এভাবে ঘুরে ঘুরে আসব তার মানে আমি চেষ্টা করবো একটা আয়তকার পথ ধরে আসার তো এখন কখন প্রশ্নটা হচ্ছে কিভাবে গেলে আমি সবচেয়ে বেশি জায়গার একটা জমি নিজের নামে করে নিতে পারবো আচ্ছা ধরা যাক আমাকে ডানে যেতে হবে এক্স ঘর তারপরে এদিকে নামতে হবে ওয়াই ঘর তারপর আবার এক্স ঘর এদিকে যেতে হবে আবার ওয়াই ঘর এদিকে যেতে হবে তাহলে মোট যে দূরত্বটুকু সেটা কত সেটা হচ্ছে টু এক্স প্লাস ওয়াই আচ্ছা এটা হচ্ছে বিশ ফুট তাই না কারণ বলেই দিয়েছে যে বলেই দিয়েছে এখানে যে টোটালটা হচ্ছে বিশ আচ্ছা তাহলে আমরা এখান থেকে পাচ্ছি এক্স প্লাস ওয়াই এতটুকু হবে দশ আমাদের টার্গেট কী টার্গেট হচ্ছে ক্ষেত্রফলটা ম্যাক্সিমাইজ করা অর্থাৎ আমাদেরকে যেই ফাংশনটার মান সবচেয়ে বড়ো করতে হবে সেটা হচ্ছে এরিয়া এ যার মান হচ্ছে এক্স ওয়াই দৈর্ঘ গুণপ্রস্থ এইটার মান সর্বোচ্চ করতে হবে আচ্ছা এখানে আমরা এক কাজ করি আমরা জিনিসটাকে এক্সের একটা ফাংশন বানিয়ে ফেলি শুধুমাত্র এক্সের তাহলে এক্স ইন্টু ওয়াইকে আমরা লিখতে পারি টেন মাইনাস এক্স খেয়াল করে দেখুন এক্স প্লাস ওয়াই ইকোয়াল টু টেন এই যে এখানে সো এখান থেকে লেখা যায় যে ওয়াই ইকোয়াল টু টেন মাইনাস এক্স সেটা এখানে বসিয়ে দিলাম তাহলে এ এই ফাংশনটাকে আমরা লিখতে পারছি টেন এক্স মাইনাস এক্স স্কোয়ার এখন এই ফাংশনটার মান সর্বোচ্চ করতে হবে সর্বোচ্চ মানে আমরা এখানে একটা গুরুমান বের করার চেষ্টা করছি কীভাবে এখন করা যাবে তাহলে এক কাজ করি এটাকে আপনি এভাবে চিন্তা করতে পারেন এটা হচ্ছে এফ এক্স আর কিছু না টেন এক্স মাইনাস এক্স স্কোয়ার কী করবো প্রথমেই একবার ডিফারেন্সিয়েট করি একবার ডিফারেনশিয়েট করলে পাওয়া যাবে দশ গুণ এক তাহলে দশ ইন্টু টেন টু দিপ এই এক্স টু দি পর জিরো হয়ে যাবে ফলে দশই থাকলো আর এক্সের স্কোয়ার মানে হচ্ছে এটাকে ডিফারেন্সিয়েট করে টু আইস এক্স হবে দুই গুণে এক সামনে দুই একে দুই আর এক্স টু দি পর দুইয়ের থেকে এক কমলে এক তারপর টু এক্স এখন এই জিনিসটুকুর মান জিরো হতে হবে আমরা জানি যে এফ ড্যাশ এক্স জিরো হয় ওকে এফ ড্যাশ এক্স তাহলে জিরো যদি হয় তাহলে টেন মাইনাস টু এক্স ইকোয়াল টু জিরো বা টু এক্স ইকোয়াল টু টেন এক্সের মান হবে ফাইভ আচ্ছা এক্সের মান ফাইভ পেলাম কিন্তু এখানে সেটা গুরুমান আছে না লঘুমান আছে সেটা কেউ কিভাবে বুঝবো সেটা বোঝার জন্য আরেকবার ডিফারেন্সিয়েট করি আরেকবার যদি ডিফারেন্সিয়েট করা যায় দশকে ডিফারেনশিয়ট করলে শূন্য হয়ে যাবে মাইনাস দুই ইন্টু এক্স এই টুই থাকবে কারণ দুই এর সাথে এক গুণ করলে আর এক্স টু দি পাওয়ার জিরো মানে হচ্ছে ওয়ান তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এফ ডাবল ড্যাশ এক্স এটা মানে হচ্ছে মাইনাস দুই আমি যদি এখানে এর মান পাঁচ বসাইও তাও এটা মাইনাস টু থাকবে কারণ এখানে এক্সই নাই সো এখানে এক্স এর মান যাই বসাই সেটা মানে মাইনাস টু মাইনাস টু হওয়ার মানে কি মাইনাস টু মানে হচ্ছে জিরো থেকে ছোট মানে এখানে পাওয়া যাবে গুরুমান তার মানে যখন এর মান পাঁচ তখন একটা গুরুমান পাওয়া যাবে এর মান পাঁচ হলে একটা গুরুমান পাওয়া যাবে আচ্ছা এর মান পাঁচ হলে এর মান কত হবে এর মানও হবে তখন খেয়াল করে দেখুন তখন এর মানও আসলে পাঁচ হতে হবে তার মানে তার মানে যদি সবচেয়ে বড় ক্ষেত্রটা আমরা পেতে চাই তখন এক্স এবং ওয়াই আসলে এদেরকে সমান হতে হবে আমরা একটা বর্গ ক্ষেত্র পেয়ে যাব খেয়াল করুন আমরা একটা সমস্যাকে সমাধান করে ফেললাম যে বিশ ফিট যদি একটা দড়ি থাকে আমাদেরকে যদি এইভাবে ঘিরে আসতে হয় তাহলে আমাদেরকে যেটা করতে হবে একটা বর্গাকৃতি পথ ধরে ঘুরে আসতে হবে এটাই হচ্ছে মেন আইডিয়াটা তাহলে আমরা কি করলাম এফ অফ এক্সের যদি গুরুমান বা লঘুমান বের করতে হয় প্রথমে আমরা একবার ডিফারেনশিয়েট করব করে সেটার মান শূন্য বসাবো বসিয়ে দেখব যে কোন কোন এক্সের জন্য গুরুমান বা লঘুমান পাওয়া যাচ্ছে এরপর আমরা আরেকবার ডিফারেনশিয়েট করে সেইখানে খেয়াল করবো যে সেটার মান নেগেটিভ হচ্ছে নাকি পজিটিভ হচ্ছে নেগেটিভ হলে গুরুমান পজিটিভ হলে লঘুমান এটি হচ্ছে গুরুমান আর লঘুমান বের করার উপায় ধন্যবাদ সবাইকে